আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ও এর উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 28 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঢাকায় অঞ্চল ভিত্তিক লকডাউনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকার জন্য অপেক্ষা, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। সময় নষ্ট না করার আহ্বান ঢাকা উত্তরের মেয়রের। পোশাক কারখানাগুলোতে আগের মতোই কাজ করছে শ্রমিকরা, স্বাস্থ্যবিধি মানছে না অনেকে। করোনা পরিস্থিতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন, আলোচনা থেমে যাওয়ার সুযোগ নিচ্ছে মিয়ানমার, ক্যাম্পে বাড়ছে জটিলতা। এবং পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত, প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও অন্তত 28 জন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লা, সিলেট, বগুড়া ও বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছেন 4 জন করে। এছাড়া নতুন করে ভাইরাসের সংক্রমণও বেড়েছে সারা দেশে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। কোনোভাবেই আটকানো যাচ্ছে না প্রাণঘাতী করোনা ভাইরাসকে, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে, মানুষ থেকে মানুষে। চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 5 জন, ফলে এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 165 জনে। নতুন করে শনাক্ত হয়েছে 159 জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 মহিলাসহ নতুন করে 4 জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন 20 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 112 জন। সিলেটে নতুন করে 4 জন মারা গেছেন, এ পর্যন্ত মৃতের সংখ্যা 54। গত 24 ঘন্টায় আক্রান্ত 122 জন সহ মোট আক্রান্ত 2226 জন। বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সাইফুজ্জামান সহ আরও 4 জন মারা গেছেন, নতুন আক্রান্ত 67 জন। যশোরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন, এ নিয়ে জেলায় মোট 8 জন মারা গেলেন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। জেলার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, 2 জন চিকিৎসক সহ আরও 60 জনের করোনা শনাক্ত হয়েছে। গাইবান্ধায় করোনা আক্রান্ত আরও 1 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে 9 জনের। নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে, নতুন 54 জন সহ মোট আক্রান্ত প্রায় 5000। নগাঁয় নতুন করে 2 বিচারক, 7 চিকিৎসক সহ মোট 60 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুরে 22 জন, জয়পুরহাটে 73 জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে 40 জন এবং রংপুর মেডিকেল কলেজের ল্যাবে 27 জন করোনা শনাক্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকায় অঞ্চলভিত্তিক লকডাউনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকার জন্য এখন অপেক্ষা করতে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। কালক্ষেপ না করে দ্রুত রেড জোনের এলাকাভিত্তিক ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীতে অনুষ্ঠিত একই অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার অঞ্চলভিত্তিক লকডাউনের ঘোষণা দিয়েছিল অনেক আগে। মে মাসে মাঝামাঝি এ ব্যাপারে প্রজ্ঞাপনও জারি হয়েছিল। ঢাকার বাইরে কিছু এলাকায় লকডাউন শুরু হলেও রাজধানীতে তা কবে শুরু হবে তা এখনও অস্পষ্ট। দায়িত্ব হল স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনাদের কাছে তথ্য আছে কয়জন ইনফেক্টেড, কয়জন কোথায় কী অবস্থায় আছে এটা ওনারা জানেন এবং সেটা অনুযায়ী ওনারা পলিসিটা ঠিক করেন। আমরা হলাম যে অ্যালায়েন্স মিনিস্ট্রি হিসাবে আমরা ওনাদেরকে সাহায্য করব, অর্থাৎ বাস্তবায়ন করব। এখন ওনারা আমাদের জানাক, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব হোক কালক্ষেপ না করে আমাদের সাথে আপনারা বসে আমাদেরকে ম্যাপিংগুলো আলাপ করেন, কোন এলাকাটাতে করবেন, সে এলাকার কাউন্সিলর, সে এলাকার জনগণ, সে এলাকার ভলেন্টিয়ার, সে এলাকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সে এলাকার সবাইকে নিয়ে কাজ করতে হবে। সময় গড়ানোর সাথে সাথে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শেষমেশ অঞ্চলভিত্তিক লকডাউন ঢাকায় কতটা সুফল বয়ে আনবে তাও স্পষ্ট নয় মেয়র আতিকের কাছে। এটি হচ্ছিল স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ।
রাজধানীর কাওলায় নতুন একটি খাল উদ্বোধন করার সময় সাংবাদিকদের মুখোমুখি হন স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। এ সময় খাল রক্ষণাবেক্ষণ ও সংস্কারে ওয়াসা সহ বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কথা তুলে ধরেন আতিকুল ইসলাম। খালটি আশকোনা হাউস ক্যাম্প থেকে সিভিল এভিয়েশন অফিসার্স কোয়ার্টার হয়ে বনরূপা হাউজিং পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এ ভাইরাস মোকাবেলায় ব্যস্ত বিশ্বের সব দেশ থেমে গেছে আলোচনা, যার সুযোগ নিচ্ছে মিয়ানমার। সময় যত যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে জটিলতা। করোনার মধ্যে রোহিঙ্গাদের দেখভাল করা যে কঠিন তা বিশ্ব দরবারে তুলে ধরার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। করোনার মধ্যে অনেকটা আড়ালে চলে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন। তাদের মিয়ানমারে ফেরত পাঠানো দূরে থাক, করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে নিতে হচ্ছে বিশেষ ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে বড় ও ঘনবসতির এই শরণার্থী শিবিরেও হানা দিয়েছে করোনা। এরই মধ্যে মারা গেছেন তিনজন, আক্রান্ত অর্ধ শতাধিক, যা বরাবরই অজুহাত খোঁজা মিয়ানমারকে আরও সুযোগ করে দিয়েছে। যে আন্তর্জাতিক চাপে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছিল করোনার কারণে, এখন তাও বন্ধ। এ অবস্থায় সরকারের কি করা উচিত? এটা জানাতে হবে যে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি ঠিকই মানবতার কথা বিবেচনা করে, কিন্তু এর দায়িত্ব, দেখভালের দায়িত্ব সম্পূর্ণভাবে আন্তর্জাতিক কমিউনিটি। একই সাথে সাথে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া আরো বেগবান ত্বরান্বিত করার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনার সাথে সম্পর্কিত করেই বিভিন্নভাবে একটা টাইমলাইন ঠিক করা যেতে পারে, যে যে পদক্ষেপগুলো আগে কার্যকরী ছিল বা চলমান ছিল সেগুলো আবার কি করে গতিশীল করা যায় দেশে, মিয়ানমারের সাথে এবং আন্তর্জাতিক পর্যায়ে। 11 লাখ রোহিঙ্গার সাথে গত 3 বছরে প্রায় 1.5 লাখ শিশু যোগ হয়েছে বলে বেসরকারি সংস্থা সেফ দ্য চিলড্রেনের এক হিসেবে জানা গেছে। এই বিশাল জনগোষ্ঠীর চাপে ধ্বংস হয়েছে টেকনাফ, উখিয়ার বনাঞ্চল, নানামুখী সমস্যায় স্থানীয়রা। 1 লাখের বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষান্তরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন হয়নি দাতা সংস্থাদের চাপে। রোহিঙ্গা প্রত্যাবাসন যে সহসাই হচ্ছে না, সেই বাস্তবতা ধরেই সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সেখানে যে উদ্বেগ যেগুলো প্রকাশ করা হয়েছিল, সেই উদ্বেগগুলো যদি অ্যাড্রেস করা হয়ে থাকে তাহলে সেটাকে জানাতে হবে, বোঝাতে হবে, এবং সেই পরিপ্রেক্ষিতেই শরণার্থীদের সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। অন্যান্য দেশকেও প্রভাবিত করা যেতে পারে, যে ভাষাচরের মতো তাদের যদি কোনো এরকম ছোট দ্বীপ থাকে বা এলাকা থাকে যেখানে জনবসতি কম আছে, সেখানে তারা রোহিঙ্গাদেরকে স্থান দেওয়ার একটা চেষ্টা করে দেখতে পায়। প্রত্যাবাসনের প্রক্রিয়া যদি অদূর ভবিষ্যতে সম্ভব না হয় তাহলে তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে, সেটা কিন্তু কক্সবাজারেও প্রয়োজন হবে। রোহিঙ্গাদের যেন কোনোভাবেই কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা মানছে না অনেকেই। কারখানার ভেতরে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করারও সুযোগ হচ্ছে না শ্রমিকদের। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি আরও খারাপ হলে চাকরি হারানোর আশঙ্কা আছে ছোট ও মাঝারি পোশাক কারখানার কর্মচারীদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যেও দেশের পোশাক কারখানাগুলো চলছে আগের মতোই, সময়মতো বিদেশি অর্ডার পৌঁছে দেওয়ার জন্যই তাদের তৎপরতা। কিন্তু কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা পোশাক কারখানার ক্ষেত্রে যেন অসম্ভব। বড় বড় কিছু প্রতিষ্ঠান বাদে অধিকাংশ ফ্যাক্টরির ফ্লোরে গাদাগাদি করেই কাজ করতে হচ্ছে শ্রমিকদের। প্রতিবন্ধকতার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য নানা রকম উদ্যোগের কথা জানান গার্মেন্ট মালিকরা। আমার ফ্যাক্টরিতে কাজ করে, আমার অফিসে কাজ করে, তাদেরকে সুরক্ষা দিতে হবে, এবং তাদেরকে সুরক্ষা পুরোপুরিভাবেই আমরা দিচ্ছি। সেটা কীরকমভাবে, আমাদের কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু সকাল থেকে তারা কিন্তু এটা পর্যবেক্ষণ করে, যেমন ঢোকার আগে হাত ওয়াশ করা ভালো মতো, মাস্কটা ইউজ করতেছে কিনা সেটাকে এনশিওর করা, এবং ফ্যাক্টরির মধ্যে ডিস্টেন্স ওয়াইজ বসতেছে কিনা সেটা কিন্তু এনশিওর করা, সেটা কিন্তু আমরা করতেছি। কিন্তু আপনারা জানেন যে এই এরা কিন্তু আসলে ওইভাবে কিন্তু মেনে চলে না। পোশাক কারখানাগুলোতে করোনা ভাইরাসের বড় ধরনের কোনো সংক্রমণ না ঘটায় এখনও অনেকটা স্বস্তিতে মালিকপক্ষ। ওইরকম আজ পর্যন্ত কোনো ডেথের খবর কিন্তু পাওয়া যায়নি, যে অমুক কোনো গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কোনো
শ্রমিক বা কোনো কর্মকর্তা মারা গেছেন, একজন গার্মেন্টসের মালিক মারা গেছেন শুরুতে, তবে এই ধরনের বড় কোনো ইনসিডেন্ট পাওয়া যায়নি, ফ্যাক্টরিগুলি স্মুথলি চলছে। তবে বাংলাদেশে ভাইরাসের সংক্রমণের মাত্রা আরও বাড়লে তা গার্মেন্টস শিল্পের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতির মধ্যে পোশাক কারখানাগুলো খোলা থাকার কারণে নানা প্রতিকূলতার মধ্যেই কর্মস্থলে যোগ দিচ্ছেন শ্রমিকরা। দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সুরক্ষার নানা রকম ব্যবস্থা করলেও অধিকাংশ কারখানায় তাদের শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা রাখছেন না, এ কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন অধিকাংশ শ্রমিক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসা না পেয়ে মানুষ এখন রাস্তায় পড়ে মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে তিনি আরো বলেন, জনগণের অর্থ লুটপাট করতে গ্যাস, পানি ও বিদ্যুতের ভূতুড়ে বিল করা হচ্ছে। উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৪৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর উপজেলার কুলকান্দি, নোয়ারপাড়া, বেলগাছা, চীনাডুলি ও সাপধরি ইউনিয়নের নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি, তলিয়ে যাচ্ছে পাট, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে ধরা নদীর পানি ৩৭ সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি ১৮ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ বিভিন্ন গ্রাম, তলিয়ে যাচ্ছে চাষ করা ভুট্টা, বাদাম, তিলসহ আবাদি ফসল। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ছাড়িয়েছে আর মারা গেছেন ৪,৯৪,১৮১ জন। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত আরও ৪৭,০৯৩ জন আর মারা গেছে ৬৫৮ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪,৬৭,৮৩৭ জনে আর মোট মৃতের সংখ্যা ১,২৫,০৩৯ জন। আক্রান্তের দিক থেকে এখনও দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭,০০০ মানুষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্ত প্রায় ৫.১৩ লাখ। মারা গেছে ৫৫,৯৬১ জন। দেশটিতে এ সপ্তাহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা করা হবে। এরই মধ্যে ৩,০০০ ইউনিট ভ্যাকসিন সাও পাওলো এবং রিও ডি জেনিরোতে পৌঁছে গেছে, তবে ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণে আরও এক বছর সময় লাগতে পারে বলে মনে করছে ব্রাজিলের স্বাস্থ্য দপ্তর। ঠাকুরগাঁওয়ে গবাদি পশুর মাঝে ব্যাপক হারে দেখা দিয়েছে লাম্পিস্কিন নামে ভাইরাসজনিত রোগ। এখন পর্যন্ত জেলায় ২,০০০এরও বেশি গরু আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে ১৮টি। স্থানীয়রা জানান, আক্রান্ত এসব পশুর শরীরে ঘায়ের মতো দেখা দিচ্ছে, তারপর জ্বর আসে, এক পর্যায়ে চামড়ায় ফোসকা পড়ে ক্ষত হচ্ছে। মে মাস থেকে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয় বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। ভাইরাসজনিত এ রোগের এখন পর্যন্ত কোনো ওষুধ বা টিকা আবিষ্কার না হয় খাবার সোডা, লবণ, চিটাগুড় ও নিমের পাতার সাথে প্যারাসিটামল ট্যাবলেট মিশিয়ে স্যালাইন তৈরি করে খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ফরিদপুরের চরাঞ্চলে মিশ্র জাতের আম বাগান করে সফলতা পেয়েছেন চাষিরা। একই জমিতে বিভিন্ন ধরনের আম উৎপাদন করে বাজারে ভালো দাম পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন বাগান মালিকরা। কম খরচে অধিক লাভ হওয়ায় আম বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন চরাঞ্চলের বেকার যুবকরা। চরাঞ্চলের জমিগুলো একসময় অনেকটা অনাবাদী হয়ে থাকলেও বর্তমানে সেসব জমিতে তৈরি করা হয়েছে আমের বাগান। জেলায় এবছর ৩,২০০ হেক্টর জমিতে প্রায় ৫০,০০০ মেট্রিক টন আম উৎপাদিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। রোনালদো ও দিবালার কল্যাণে ইটালিয়ান সিরিয়াতে লেসকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। অন্য গোল দুটি করেন হিগুয়ান ও ডিলিট। নিজেদের মাঠ আলিয়ান্স স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি, তবে ৩১ মিনিটে লেস ১০ জনের দলে পরিণত হলে আক্রমণের ধার বাড়ে জুভেন্টাসের। বিরতি থেকে ফিরে খেলার ৫৩ মিনিটে পাওলো দিবালা এগিয়ে দেন জুভেন্টাসকে। ৬১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পরে হিগুয়ান ও ডিলাইট আরও ২ গোল করলে বড় জয় পায়
মাউরিজিও সারির দল। এতে 28 ম্যাচে 69 পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা লাৎসিওর চেয়ে 7 পয়েন্ট এগিয়ে গেল জুভেন্টাস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ও এর উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 28 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঢাকায় অঞ্চল ভিত্তিক লকডাউনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকার জন্য অপেক্ষা, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। সময় নষ্ট না করার আহ্বান ঢাকা উত্তরের মেয়রের। পোশাক কারখানাগুলোতে আগের মতোই কাজ করছে শ্রমিকরা, স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। করোনা পরিস্থিতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন, আলোচনা থেমে যাওয়ার সুযোগ নিচ্ছে মিয়ানমার, ক্যাম্পে বাড়ছে জটিলতা। এবং পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত, প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।